আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে আমি রান্না করছি খুবই সহজ একটি রান্না, সবজি পোলাও। তাহলে চলুন দেখি কী কী লাগছে এই রান্নায়। আমি এখানে নিয়েছি তিন ধরনের সবজি, গাজর, আলু আর পিঁয়াজ। আমি আমার পছন্দ মতো অনুযায়ী সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নেবেন। মশলা যা যা নিয়েছি, আদা বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন, পেঁয়াজ 1টি, এভাবে কুচি করে খেয়েছে নিয়েছি ঘি, গুঁড়া মশলার মধ্যে নিয়েছি মশলা নিয়েছি জিরা 1/2 টেবিল স্পুন, ধনিয়া 1/2 টেবিল স্পুন, হলুদ 2 চিমটি, লবণ পরিমাণ মতো, আর নিয়েছি আস্তে সব গরম মশলা। কড়াইটা বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। আমি এখানে 2 পট ছালের পোলাও করছি, তাই আমি সেই অনুযায়ী আপনাদের দেখাচ্ছি। তেল আর ঘিটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা, কিছুক্ষণ নিয়ে নিচ্ছি হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। হালকা ব্রাউন হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতে ভীষণ মজার হয়। এবার আমি দিয়ে দিচ্ছি আস্তে সব গরম মশলা আর পরিমাণ মতো লবণ। এবার আমি অপেক্ষা করব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটা। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সবগুলা গুঁড়া মশলা। আমি প্রথমে দেখে দিয়েছি কী কী গুঁড়া মশলা নিয়েছি। এবার আমি এটা কিছুক্ষণ নেড়ে ডেকে রাখবো 1 মিনিট মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সবগুলা সবজি। সবজিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। ভালোভাবে মিক্স হয়ে গেলে এটাকে আমি দেখে রাখবো 3 মিনিটের জন্য স্লো কুকারে, সবজিটা হালকা সফট হওয়ার জন্য। সবজিটা যখন হালকা সফট হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে চাল। তো সবজিটা হালকা সফট হয়ে এসেছে, তাই আমি দিয়ে দিয়েছি চাল। আমি এখানে নিয়েছি 2 পট বাসমতি চাল। এবার আমি চালটা সবজি আর মশলার সাথে ভালোভাবে নেড়ে নিচ্ছি। চালটা আমি ভালোভাবে নেড়ে নিয়েছি 2 মিনিট, আর দেখতেই পাচ্ছেন চালের কালারটাও ডিফারেন্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আমি এই পোলাও রান্নার জন্য নিয়েছিলাম 2 পট চাল, আর তাই দিয়ে দিচ্ছি 4 পট পরিমাণ পানি। আপনারা যদি চালটা বেশিক্ষণ আগে ভিজিয়ে রাখেন তাহলে পানির পরিমাণের তুলনায় একটু কম দিবেন। আর পোলাও রান্নার ক্ষেত্রে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আপনি যতটুকু চাল নেন না কেন পানি কিন্তু দিবেন ডাবল। এবার আমি কিছুক্ষণ নেড়ে দিয়ে দেবো কাঁচামরিচ, আর জাল করবো 2 থেকে 3 মিনিটের জন্য ফুল কেশে। 2 মিনিট জাল হওয়ার পর দেখতেই পাচ্ছেন এইরকম হয়েছে, চালটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি।
কিছুক্ষণ নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেখে রাখবো 3 থেকে 6 মিনিটের জন্য স্লো কুকারে চালটা সিদ্ধ হওয়ার জন্য। পোলাওটা হয়ে এসেছে, দেখি বোঝা যাচ্ছে কতটুকু জোর জোরে হয়েছে পোলাওটা। এবার আমি সামান্য ঘি দিয়ে সার্ভ করে দিচ্ছি। হয়ে গেছে আমাদের সহজ সবজি পোলাও। এটা আপনারা খেতে পারবেন গরু মাংস বোনা, খাসির মাংস বোনা, মুরগির মাংস বোনা এবং প্রন বোনার সাথে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগগত রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।